আসসালামু আলাইকুম। আরবিডি নিউজের সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, সঙ্গে আছি আমি রাজি। প্রথমে জেনে নেওয়া যাক কি থাকছে এখনকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামে। শর্ত ছাড়াই উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনা চায় যুক্তরাষ্ট্র। যুবরাজের আমন্ত্রণে সৌদি সফরে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। ইসরায়েলের আরও অবৈধ বসতি গড়ার পরিকল্পনার নিন্দায় তুরস্ক। আফগানিস্তানের প্রভাব কাশ্মীরেও পড়তে পারে বলছেন ভারতের সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত। এবং সর্বশেষ থাকছে সিবিআই ইডি আমাকে কাজকলা করবে, বিজেপির বিরুদ্ধে বুক চিতিয়ে লড়ার হিম্মত একমাত্র তৃণমূল কংগ্রেসের আছে বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভারতে কাশ্মীর নিয়ে যখন সংগ্রাম চলছে, কাশ্মীরের স্বাধীনতার দাবিতে সেখানে আন্দোলন চলছে, এমনকি সংঘর্ষ চলছে এবং একের পর এক ভারতীয় সেনা খতম হচ্ছে, অপরদিকে পশ্চিমবঙ্গে চলছে নরেন্দ্র মোদী এবং অমিত শাহকে ছুড়ে ফেলানোর কৌশল। নরেন্দ্র মোদী এবং অমিত শাহকে পশ্চিমবঙ্গ ইতোমধ্যে পরাজিত করেছে। এখন পশ্চিমবঙ্গে তৃণমূল অর্থাৎ মমতা ব্যানার্জি চাচ্ছে পুরো ভারতবর্ষে নরেন্দ্র মোদী এবং অমিত শাহের ভণ্ডামি সম্পর্কে জনগণকে জাগ্রত করা, তাদের বিভাজনের রাজনীতি সম্পর্কে মানুষকে সজাগ করা এবং তাকে সামনের লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদীকে দেশ থেকে বহিষ্কার করা। অবশ্য তৃণমূলের সেই ক্ষমতা রয়েছে, মমতা যেভাবে জনপ্রিয় হয়ে উঠছে ভারতে, আর ভারতে যেভাবে নরেন্দ্র মোদী এবং অমিত শাহের বিজেপি বিভাজনের রাজনীতি করেছে, তাতে করে শুধুমাত্র হিন্দু মুসলিম বা অন্য ধর্মের ভিতরেই বিভেদ সৃষ্টি হয়নি, হিন্দু থেকে হিন্দুদের ভিতরেও বিভাজনের সৃষ্টি করেছে, বিশেষত উচ্চবর্ণ এবং নিম্নবর্ণের হিন্দুদের ভিতর বিভাজন হয়েছে, আর এতে করে ভারত ভাগ হতে বসেছে। বিভিন্ন রাজ্যে দাবি উঠছে তারা স্বাধীন রাষ্ট্র চায়, তারা ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল থেকে আলাদা হতে চায়। এমনও পরিস্থিতিতে কাশ্মীরেও চলছে স্বাধীনতার সংগ্রাম, আর কাশ্মীরের এই স্বাধীনতাকামীদের সারা বিশ্ব থেকে সাপোর্ট দিচ্ছে, বিশেষত পাকিস্তান সেখানে সরাসরি সাপোর্ট দিচ্ছে, এমনকি জাতিসংঘ চায় কাশ্মীরের মানুষের স্বাধীনতা, কাশ্মীরের ভূখণ্ডের স্বাধীনতা। অন্যদিকে ইসরায়েলে অবৈধ বসতি গড়ার পরিকল্পনার এবার তীব্র নিন্দা জানিয়েছে তুরস্ক। তুরস্কের অভিযোগ, ইসরায়েল যদি এভাবে চলতে থাকে তাহলে ইসরায়েলের মানচিত্র খুঁজে পাওয়া দুষ্কর হবে। তুরস্কের এমন নিন্দা এবং কাশ্মীরের স্বাধীনতা সম্পর্কে আপনারা আপনাদের মূল্যবান মতামত প্রদান করবেন। কাশ্মীর কি স্বাধীন হবে? ভারত কি পারবে কাশ্মীরকে ধরে রাখতে, নাকি কাশ্মীরের স্বাধীনতা দিতে নরেন্দ্র মোদী এবং অমিত শাহ বাধ্য হবে? নরেন্দ্র মোদী এবং অমিত শাহ কি পারবে সামনের লোকসভা নির্বাচনে লড়তে বা নির্বাচনে জয়লাভ করতে? কি মনে হয় আপনাদের? এ বিষয়ে আপনারা আপনাদের মূল্যবান মতামত প্রদান করবেন এবং অনুরোধ থাকবে গুরুত্বপূর্ণ এই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার জন্য। এতক্ষণ সংবাদ শিরোনামগুলো শুনছিলেন, এখন বিস্তারিত। তবে তার আগে রিকোয়েস্ট থাকবে ভিডিওটিতে একটি লাইক করুন এবং আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। শর্ত ছাড়াই উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনা চায় যুক্তরাষ্ট্র। উত্তর কোরিয়ার বর্তমান ধারাবাহিকভাবে যে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাচ্ছে তা বন্ধে আলোচনার টেবিলে বসার অনুরোধ জানিয়েছে যুক্তরাষ্ট্র। সম্প্রতি সাবমেরিন থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে পিয়ংইয়ং, মূলত এরপরই ওয়াশিংটনের পক্ষ থেকে আহ্বানটি জানানো হলো। রবিবার কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, উত্তর কোরিয়া বিষয়ক শীর্ষ মার্কিন কর্মকর্তা শাং কিম দক্ষিণ কোরিয়ার কর্মকর্তাদের সঙ্গে আলোচনা শেষে আহ্বানটি জানান। শাং কিম উত্তর কোরিয়াকে উস্কানিমূলক আচরণ এবং অস্থিতিশীল পরিবেশ বন্ধের আহ্বান জানিয়ে আলোচনায় বসার কথা বলছেন। তিনি আরও বলেন, আমরা যে কোনো পূর্ব শর্ত ছাড়াই পিয়ংইয়ংয়ের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত। উত্তর কোরিয়ার সঙ্গে কোনো ধরনের শত্রুতাপূর্ণ মনোভাব পোষণ করার উদ্দেশ্য যুক্তরাষ্ট্রের নেই। জো বাইডেন প্রশাসন বারবারই বলে আসছে তারা যে কোনো সময়ে যে কোনো স্থানে পূর্ব শর্ত ছাড়াই উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনায় বসতে সম্মত। যদিও আলোচনায় বসার পূর্বে উত্তর কোরিয়ার প্রতি যুক্তরাষ্ট্রের শত্রুতাপূর্ণ নীতি পরিহার করার কথা জানিয়েছে কিম জং উনের প্রশাসন। এর আগে সাবমেরিন থেকে অত্যাধুনিক ব্যালিস্টিক মিসাইলের পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা KCNA জানিয়েছে, মঙ্গলবার পরীক্ষা করা ক্ষেপণাস্ত্রটিতে উন্নত নিয়ন্ত্রণ নির্দেশনা প্রযুক্তি রয়েছে, যার ফলে এর গতিবিধি অনুসরণ করা কঠিন।
বিশ্লেষকদের মতে জাতিসংঘের নিষেধাজ্ঞা অমান্য করে গত কয়েক সপ্তাহে উত্তর কোরিয়া বেশ কয়েকটি অত্যাধুনিক অস্ত্র পরীক্ষা চালিয়েছে, আর এর মধ্য দিয়ে বেশিরভাগই ছিল হাইপারসনিক ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র। সাধারণত ক্রুজ ক্ষেপণাস্ত্রের চেয়ে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রকে বেশি বিপজ্জনক বলেই মনে করা হয়, কেননা এটি ক্রুজ ক্ষেপণাস্ত্রের চেয়ে বেশি বিস্ফোরক বহন করা এবং তুলনামূলক দ্রুত গতিতে বেশি দূরত্ব অতিক্রম করতে পারে। যুবরাজের আমন্ত্রণে সৌদি সফরে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তিন দিনের সফরে সৌদি আরব গিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের আমন্ত্রণে তিনি এই সফরে গিয়েছেন বলে জানা গেছে। ডন জানিয়েছে, 25 অক্টোবর সৌদি আরবের রাজধানী রিয়াদে অনুষ্ঠিত মিডিল ইস্ট গ্রিন ইনিশিয়েটিভ সামিট বা মধ্যপ্রাচ্য সবুজ উদ্যোগ সম্মেলনে অংশ নেবেন তিনি। এছাড়া দ্বিপাক্ষিক সম্পর্কসহ বিভিন্ন বিষয়ে আলোচনায় অংশ নেবেন ইমরান খান। শনিবার পাকিস্তানের প্রধানমন্ত্রী মদিনায় পৌঁছালে ডেপুটি গভর্নর সাউদ বিন খালিদ আল ফয়সাল তাকে স্বাগত জানান। পরে মদিনায় মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা জিয়ারত করেন তিনি। ইমরান খানের সঙ্গে এই সফরে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি সহ উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দলও রয়েছে। রেডিও পাকিস্তানের খবরে বলা হয়, জলবায়ু পরিবর্তনের ফলে উন্নয়নশীল দেশগুলোকে যেসব চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে সে বিষয়ে এমজিআই সম্মেলনে মতামত দেবেন ইমরান খান। এছাড়া পরিবেশগত ঝুঁকি মোকাবেলায় পাকিস্তানের পদক্ষেপ সম্পর্কেও আলোচনা করবেন তিনি। ইসরায়েলের আরও অবৈধ বসতি গড়ার পরিকল্পনার নিন্দা তুরস্কের। ফিলিস্তিনিদের জমি দখল করে ইসরায়েল নতুন করে ইহুদিবাদীদের জন্য আরও 3,100টি অবৈধ ঘর নির্মাণের যে সিদ্ধান্ত নিয়েছে তার তীব্র নিন্দা জানিয়েছে তুরস্ক। অধিকৃত পশ্চিম তীরে আগামী সপ্তাহ থেকে অবৈধ ওই ইহুদি বসতি নির্মাণ কাজ শুরু করতে যাচ্ছে ইসরায়েল, খবর ডেইলি সাবাহের। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী এক বিবৃতিতে জানিয়েছে, এভাবে আন্তর্জাতিক নিয়ম ভঙ্গ করে ফিলিস্তিনিদের একের পর এক ভূখণ্ড দখল করে অবৈধ বসতি গড়ে উঠতে থাকলে দ্বিরাষ্ট্রনীতির ওপর ভিত্তি করে ইসরায়েল ফিলিস্তিনি সমস্যার সমাধানের পথ বন্ধ হয়ে যাবে। দখলদার ইসরায়েলের কবল থেকে ফিলিস্তিনিদের অধিকার ও ভূমি রক্ষায় তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন। একই সঙ্গে ফিলিস্তিনের 6টি মানবাধিকার সংস্থাকে সন্ত্রাসী তালিকাভুক্ত করার ঘটনাও ইহুদিবাদী দেশটির কঠোর নিন্দা জানিয়েছে তুরস্ক। আফগানিস্তানের প্রভাব কাশ্মীরেও পড়তে পারে জেনারেল বিপিন রাওয়াতের দাবি। যুদ্ধবিধ্বস্ত রাষ্ট্র আফগানিস্তানের চলমান পরিস্থিতির প্রভাব ভারত নিয়ন্ত্রিত ভূস্বর্গখ্যাত উপত্যকা জম্মু কাশ্মীরেও পড়তে পারে। শনিবার এমন মন্তব্য করে উদ্বেগ প্রকাশ করেছেন দক্ষিণ এশিয়ার ক্ষমতাধর রাষ্ট্র ভারতের প্রথম চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত। তিনি বলেছেন, আফগানিস্তানে যা হচ্ছে তার প্রভাব জম্মু কাশ্মীরেও পড়তে পারে, আমাদের যথাযথ প্রস্তুতি নিতে হবে। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের গুয়াহাটিতে একটি অনুষ্ঠানে দেশটির সাবেক এই সেনাপ্রধান বলেন, আফগানিস্তানে কি হচ্ছে তা সবারই জানা, এর প্রভাব জম্মু কাশ্মীরের উপর পড়তে পারে, আমাদের এজন্য প্রস্তুতি নিতে হবে। সীমান্তগুলো বন্ধ করা এবং কড়া নজরদারি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বাইরে থেকে কে বা কারা আসছে তার উপর কড়া নজর রাখতে হবে, নিয়মিত পরীক্ষা চালাতে হবে, নিরাপত্তার কড়াকড়ি বোঝা সাধারণ মানুষ ও পর্যটকদের বহন করতে উল্লেখ করে বিপিন রাওয়াত অনুরোধ করেন, সকলে যেন এই বিষয়টি বোঝেন যে তাদের নিরাপত্তা ও সুরক্ষার স্বার্থেই এই কঠোর ব্যবস্থা অনুসরণ করা হচ্ছে। ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তার বিষয়েও সাধারণ নাগরিকদের অবগত হওয়া উচিত বলে তার দাবি। ভারতীয় এই চিফ অব ডিফেন্স স্টাফ মনে করেন, কেউ আমাদের নিরাপত্তা দিতে আসবে না, আমাদের নিজেদেরই নিরাপত্তা ব্যবস্থা করতে হবে, নিজেদের মানুষদের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। দেশের অভ্যন্তরীণ সুরক্ষা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং দেশকে সুরক্ষা দিতে আমার মনে হয় সকলকেই অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে অবগত করা উচিত। তার মতে, যদি এই অঞ্চল বা দেশের যে কোনো প্রান্তে বসবাসকারী মানুষ দেশের প্রতি নিজের দায়িত্ব ও কর্তব্য নিয়ে জানতে পারেন, তবে আমরা দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে পারব। দেশের সকল নাগরিককে নিজের কর্তব্য পালনের আহ্বান জানিয়ে জেনারেল বিপিন রাওয়াত বলেছেন, প্রত্যেকে যদি নিজের দায়িত্ব পালন করে তবে এই পরিস্থিতির সঙ্গে লড়াই করা সম্ভব। আপনাদের এলাকায় অনেকেই এসে থাকছেন, তারা কারা বা কোথা থেকে এসেছেন সে বিষয়ে জানা উচিত আপনাদের। আমরা যদি সতর্ক থাকি তবে কোনো স্বাধীনতাকামী আমাদের এলাকায় আশ্রয় নিতে পারবে না। দেশের প্রতিটি নাগরিকের অধিকার রয়েছে যে যদি কারোর মনে সন্দেহ জাগে তবে প্রশ্ন করা এবং স্থানীয় পুলিশকে এই বিষয়ে জানানো।
বিশ্লেষকদের মতে এর আগেও আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন সিডিএস জেনারেল বিপিন রাওয়াত। চলতি বছরের সেপ্টেম্বর মাসেই তিনি বলেছিলেন শুধুমাত্র সময়ই বলবে এরপর আফগানিস্তানে কি হবে। ইসলামিক সংগঠন তালেবান এত দ্রুত আফগানিস্তানের ক্ষমতা দখল করে নেবে তা আসলে আমাদের কারো কাছেই প্রত্যাশিত ছিল না। পরিস্থিতি আরও খারাপ দিকেই যাওয়ার সম্ভাবনা বেশি। জেনারেল রাওয়াত সেই সময় উল্লেখ করেছিলেন ভারত বিরোধী আগ্রাসী নীতি নিয়ে চীন ও পাকিস্তান যে পিছন থেকে তালেবানদের সহায়তা করছে তা দিনের আলোর মতো স্পষ্ট এবং আরও বেশ কিছু দেশ এই উস্কানির পিছনে জড়িত রয়েছে। এর জন্য সামরিকভাবে ভারতকে সবসময় প্রস্তুত থাকতে হবে বলে সে সময় দাবি করেন তিনি। উল্লেখ্য, ভারতের প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ হিসাবে বর্তমানে দায়িত্ব পালন করছেন সাবেক সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত। 2019 সালের 31শে ডিসেম্বর তার অবসরের একদিন আগেই এই পদের জন্য রাওয়াতের নাম ঘোষণা করেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। বিশ্লেষকদের মতে সিডিএস পদের মাধ্যমে কার্যত তিনি ভারতীয় সামরিক বাহিনীর 3 বাহিনীর কাজে সমন্বয়ের দায়িত্ব পালন করছেন, যদিও নিরাপত্তা বাহিনীকে তিনি কোনো নির্দেশনা দিতে পারবেন না। যুক্তরাষ্ট্রের ভারতীয় সেনাবাহিনীতে অবসরের বয়স 62 বছর, কিন্তু চিফ অব ডিফেন্স স্টাফের অবসরের বয়স 65 বছর। সেই হিসাব অনুযায়ী 2023 সালের মার্চে সিডিএস এর দায়িত্ব থেকে অবসরে যাওয়ার কথা রয়েছে বিপিন রাওয়াতের। সিবিআই ইডি আমাকে কাজকলা করবে, বিজেপির বিরুদ্ধে বুক চিতিয়ে লড়াইয়ের হিম্মত একমাত্র তৃণমূল কংগ্রেসের আছে বলছেন অভিষেক। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি বলেছেন ভারতে 1700 দলের মধ্যে বিজেপির বিরুদ্ধে বুক চিতিয়ে লড়াই করার হিম্মত একমাত্র তৃণমূল কংগ্রেসের আছে, সারা ভারতে আর কোনো দলের সেই সাহস নেই। তিনি পশ্চিমবঙ্গের খড়দহে এক নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখার সময় এই মন্তব্য করেন। পশ্চিমবঙ্গে আগামী 30শে অক্টোবর শান্তিপুর, দিনহাটা, খড়দহ এবং গোসবা কেন্দ্রে বিধানসভা উপনির্বাচন অনুষ্ঠিত হবে, ফল ঘোষণা হবে 2 নভেম্বর। তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি বলেন ভারতে 1700 ছোট বড় ক্ষুদ্র রাজনৈতিক দল রয়েছে। এই 1700 রাজনৈতিক দলের মধ্যে 6টা রাজনৈতিক দলকে নির্বাচন কমিশন জাতীয় দলের স্বীকৃতি দিয়েছে। এদের মধ্যে রয়েছে বিজেপি, সিপিএম, কংগ্রেস, এনসিপি এর পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল সর্বভারতীয় রাজনৈতিক দল। কিন্তু ওই 1700 দলের মধ্যে বিজেপির বিরুদ্ধে বুক চিতিয়ে লড়াই করার হিম্মত একমাত্র তৃণমূল কংগ্রেসের আছে, সারা ভারতে আর কোনো দলের সেই সাহস নেই। তিনি বলেন পশ্চিমবঙ্গে বিজেপি গোহারা হয়ে মুখ থুবড়ে পড়ে পরের দিন থেকে কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই সহ বিভিন্ন এজেন্সি দিয়ে হয়রানি শুরু করেছে, আমাকে 5টা সমন পাঠিয়েছে, কলকাতার মামলা কিন্তু আমাকে ডেকে পাঠিয়েছে দিল্লিতে, 9 ঘন্টা জিজ্ঞাসাবাদ করেছে, কিন্তু আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের যোগ্য সৈনিক, আমরার শিরদাঁড়া সোজা, গলা কেটে দিলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের জিন্দাবাদ বেরোবে, সিবিআই ইডি আমাকে কাজকলা করবে। আগামী বিধানসভা নির্বাচনে ত্রিপুরা সহ বিভিন্ন বিজেপি শাসিত কেন্দ্রে তৃণমূল নির্বাচনে লড়বে এবং সেখানকার সরকারকে বিদায় দেবে বলেও অভিষেক মন্তব্য করেন। তিনি ত্রিপুরার বিজেপি মুখ্যমন্ত্রী বিপ্লব দেব প্রসঙ্গে বলেন সেখানে নিঃশব্দে বিপ্লব শুরু হয়েছে, বিপ্লব দেবের বিদায় ঘণ্টা বাজার শুধু সময়ের অপেক্ষা মাত্র। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গোসবাতেও দলীয় প্রার্থীর সমর্থনে এক জনসভায় বিজেপির তীব্র সমালোচনা করেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।